সুপ্রিয় ভিউয়ার্স, আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ। আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি, আজকে বিশেষ কিছু কথা বলবো, যে বিষয়গুলি আপনারা জানেন, জানার পরেও অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। তার আগে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব দুটি ভেষজের কথা। আপনারা অনেকে ননি ফলের নাম শুনেছেন। ননি একটা পরিচিত ফল, এটা নিয়ে অনেক ধরনের ভিডিও হয়েছে, অনেকে অনেকভাবে উপস্থাপন করেছে। আপনারা জিংসেন নিয়েও প্রশ্ন করেছেন, ভালো জিংসেন কোথায় পাবো, পাউডার কিভাবে পাবো, জিংসেন কি কাজ করে, জিংসেনের কাজ নিয়ে অনেক গল্প কথা বা কল্পকাহিনী অনেক কিছুই আছে। এবং অনেকে দেখা যাচ্ছে যে বড় বড় ফাইলের মধ্যে জিংসেনের ছবি দিয়ে আপলোড করে সুন্দর করে গেট আপ দিয়ে মার্কেট করছে। আসলে কি কতটা সত্য এই জিংসেন, কি সেই জিংসেন? আমি সেই জিংসেনের উপর একটু কথা বলবো। আমাদের দেশে যে জিংসেনগুলি পাওয়া যায়, অনেকে জিংসেন পাউডার কিনে প্রতারিত হচ্ছেন, তাই আমি সেই সকল ভাইকে বলবো যে এই জিংসেন বা ননি এ দুটোই আমি কিছু চারা সংগ্রহ করেছিলাম, লাগাইছি, কিছু এক্সট্রা চারাও কিন্তু আমার হাতে মুহূর্তে আছে। এই জিংসেনের চারা এবং ননির চারা এ দুটোই অল্প সংখ্যক, যেহেতু আমার কিছু লাগানোর পর যেহেতু এক্সট্রা আছে, আপনারা হয়তো বা জিংসেন যদি আপনারা নিজেরা উৎপাদন করে খেতে চান সেক্ষেত্রে পাবেন, এবং ননি ফল চাষ করে অল্প দিনে চারা গাছ যদি এক বছর বয়স হয় এখানে ফল আসবে। আর জিংসেনের একটা সময় লাগে, জিংসেনের সাধারণত এখানে দেখা যায় যে যত বয়স হবে তত শিকড়ের গুণাগুণ বৃদ্ধি পাবে। আর এই জিংসেনের চারা থেকে কিন্তু আমরা শাক খেতে পারি, আমি যেমন প্রতিনিয়ত শাক তুলে শাক খেয়ে থাকি, আপনারাও খেতে পারবেন। আর একটা কথা কি, জিংসেনের কিন্তু বেশ কিছু প্রজাতি আছে। তা আমাদের দেশে যে বহুল প্রচলিত যে প্রজাতি, দুটি প্রজাতি, একটা রেড জিংসেন বলা হয়, একটা হোয়াইট জিংসেন, কিন্তু রেড জিংসেনের মধ্যে আলাদা আলাদা প্রজাতি আছে, হোয়াইট জিংসেনের মধ্যে আছে, দক্ষিণ কোরিয়াতে আছে, তারপর চীনে আছে, বিভিন্ন দেশ থেকে কিন্তু জিংসেনগুলো আহরণ করা হয়। অনেকে কোরিয়ান জিংসেন, এক কেজি জিংসেন আমি শুনলাম, কথা বললাম, তারা অনলাইনে আমার কাছে বলতেছে যে পাউডার 1 কেজি 60,000 টাকা, কিন্তু পক্ষান্তরে আমাদের দেশে কিন্তু আমরা জিংসেনের পাউডার পাচ্ছি মাত্র 100 গ্রাম 1,000 টাকা করে। 1 কেজিতে হচ্ছে আপনার 1,000 গ্রাম, তাহলে এখানে 10,000 টাকা। তাহলে আদৌ কি এই জিংসেন আর ওই জিংসেন কি সমান? তাই বলবো, আপনারা ভালো জিংসেন যদি পেতে চান, ভালো কিছু যদি নিতে চান, তাহলে নিজেরাই এই জিংসেন নিজের স্বাদে টবের মধ্যে করতে পারবেন, মাটিতে করতে পারবেন, উঁচু জায়গায় করতে পারবেন, চাষ করতে পারবেন, দু একটা করে গাছ লাগালেন পরবর্তীতে আপনারা এই জিংসেনটা পেতে পারেন। পাশাপাশি যেহেতু একটা ননি এত উপকারী, সে ননি দিয়ে অ্যান্টি ক্যান্সারের কাজ করে, হাড় বা জয়েন্টের ব্যথা এবং শারীরিক দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে। এর জুস যে এত কাজে লাগে, যে শরীরে আমাদের মানব শরীরের অনেকগুলি রোগ নিরাময় করতে পারে এই ননি। এই ননি যেটা পাচ্ছি সেটা কিন্তু সিরাপ আকারে, আমরা যদি ননির চাষ করে ননির ফল নিজে যদি জুস করে বা শরবত করে খাই, তাহলে আমরা এই উপকারটা পাবো এবং সরাসরি ভেষজ গুণগুলো আমরা পাবো। তাহলে আমরা অন্য কোথা থেকে ননি কিনবো কেন? ননি ফল বিক্রি হয় 8,000 থেকে 10,000 টাকা, এর আগে 20,000 টাকা কেজি বাইরের দেশ থেকে আনা হয়েছিল, অনেকে খেয়েছে, এর উপরে ভিডিও দেওয়া আছে, অনেকেই অনেকভাবে ভিডিও উপস্থাপন করেছে। আমিও ননি খেয়েছি, ননির উপকারিতা গুণ সম্পর্কে জানি, তাই আপনাদেরকে আমি বলতে চাই যে যদি আপনাদের চারার কিছু প্রয়োজন হয়, অল্প কিছু স্টক খুব সীমিত, কিছু ননির চারা এবং কিছু জিংসেনের চারা আমার কাছে আছে, আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার দেওয়া ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদের ঠিকানায় সেই চারাগুলি পাঠিয়ে দিতে পারবো। আমার আজকের আলোচনা এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।